বাবা রে বাবা রে, কে এটা? কেডা তুই? কে আমার এই বোরকাটা কিনা দাও। বোরকা পাইলি কই তুই? ওই যে আমার কাছে দুবাই থেকে বোরকা এসে এখান থেকে কিনা দিছে একটা। আমার ব্যবসা বাণিজ্য তুই তো সব চালে উঠাবে। আমার দুবাইয়ের শিপমেন্ট আসছে, তুই দুবাই শিপমেন্ট খুলে বোরকা বের করে ফেলছিস? আমি একলা নেই নাই, ডাকনা সুন্দরী নিছে আর বান্ধবীও নিছে। হায় হায়, আমি আজকে আসছি বোরকার লাইভ দেখাবো, দুবাইয়ের বোরকার লাইভ। আর তুই আমার সব বোরকা দাঁড়া দাঁড়া, এটা ধর ধর, কোথায় ওরা, কোন জায়গায় আছে? সবাই এটা ডেকে দিয়ে আয়, ডাকনা সুন্দরী এই যে বোরকা নিছো কিসের জন্য? তোরা সবাই যদি বোরকা নিয়ে ফেলাস তাহলে আমাদের আপুরা কি বোরকা নিবে? হ্যাঁ, আপুদের জন্য দুবাই থেকে বোরকা নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, সবার জন্য অনেক অনেক সারপ্রাইজ। আমরা এবার তোমাদের সবার জন্য চলে আসছি, দেখো বিশেষ সারপ্রাইজ বোরকা নিয়ে। তো আমাদের আজকের বোরকাগুলো অনেক এক্সক্লুসিভ বোরকা নিয়ে আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা হচ্ছে বোরকা সবাইকে এত রিজনেবল প্রাইসে বোরকা দিব, যেন আজকে সবাই বোরকা পারচেজ করতে পারবে এবং খুবই স্টাইলিশ বোরকা। এবং দেখো আমার গ্রুপের সবাই কিন্তু বোরকা নিয়ে ফেলেছে, জানি না তোমাদের জন্য অবশিষ্ট আছে কিনা। আজকে মোটামুটি একটা বোরকার দামে দুইটা বোরকা হয়ে যাবে। সো আমরা আজকে সবাই তোমাদেরকে সারপ্রাইজ দিব বোরকা দিয়ে এত রিজনেবল প্রাইসে। এবং হচ্ছে আমাদের থেকে যারা প্রথম 50 জন বোরকা অর্ডার করবে তাদের মাঝে আমরা একজনকে বোরকা ফ্রি দিব। সো ফ্রির একটা অফার দিয়ে দিলাম। আর হচ্ছে আজকে আমরা এতটাই রিজনেবল প্রাইসে দিব বোরকাগুলো যে একটা বোরকার দামে তোমরা আজকে দুটো বোরকা পাবে। সো সবাই মিলে তাড়াতাড়ি জয়েন হও। আর আজকে হচ্ছে আমাদের নুরি হচ্ছে আজকে বোরকা পাচ্ছে আমাদের থেকে গিফট। তো নুরির সাথে সাথে আমাদের ঢাকনা সুন্দরী এবং তার বান্ধবী এরা সবাই তাদের জন্য বোরকা নিয়ে নিয়েছে। তো লুটপাট অফার চলছে কল্পতরুতে। তো আজকে আমাদের এই বোরকার লাইভে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই লাইটটা একটু সরিয়ে ফেলো নুরুই। তো আমরা হচ্ছে আজকে আমাদের এই বোরকার লাইভে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই মিলে জয়েন করে ফেলো, কারণ এই বোরকাগুলো সবই হচ্ছে দুবাইয়ের, একদম দুবাইয়ের এই বোরকাগুলো। তো আমি যেটা পরে আছি সেটা অত্যাধিক অনেক স্টাইলিশ একটা বোরকা আমি যেটা পরে আছি। তো আসলে কি যে আমাদের সব রকমের আপু আমাদের ক্লায়েন্ট আছে। তো সব রকমের আপুদের চাহিদা আমাদেরকে পূরণ করার জন্য আমাদের সব ধরনের প্রোডাক্ট আমাদের এখন অ্যাভেলেবেল রাখতে হয় কল্পতরুতে, যার কারণে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে বোরকাও আপুদের জন্য প্রোভাইড করব। সো যে কোনো, আমরা যেহেতু গহনা করছি, আমরা সালোয়ার কামিজ করছি, আমরা পার্টি ওয়্যার, আমরা দেশি ওয়্যার, আমরা আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট, আমরা পাকিস্তানি প্রোডাক্ট সব কিছু করছি, ওয়াই নট আমরা দুবাই বোরকা কেন করব না? সো আমরা আজকে প্রথমে আমরা হাজির করছি আমাদের নুরিকে। দেখো নুরি যে বোরকাটা পরে আছে, আমার বোরকাটা আমি পরে দেখাচ্ছি, আমরা প্রথমে আমাদের নুরির বোরকাটা দেখাচ্ছি। নুরির বোরকার স্লিভটা দেখো, এত সুন্দর একটা স্লিভ, এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্রিল করা আছে, ফ্রিল না একটা বোটাইয়ের মতো দেওয়া আছে। সো তোমরা সবাই কি দেখতে পাচ্ছ নুরির বোরকাটা অনেক সুন্দর। কিন্তু আমি এটা এক্সট্রা আরেকটা পিসেস আমি একটু ধরে দেখাচ্ছি, এটা হচ্ছে স্লিভের অংশটা। এই বোরকাগুলো বাইরের তোমরা অন্য যদি কোথাও দেখে থাকো তাহলে এই বোরকার প্রাইস আসবে সেখানে মিনিমাম মিনিমাম 2000 টাকা। আমরা আজকে এই বোরকাটা এত রিজনেবল প্রাইসে দিব যে তোমরা সবাই তাজ্জব হয়ে যাবে, কি করে সম্ভবপর হলো। আফসানা শর্মী আপু 2000 টাকার বোরকা, মিনিমাম 2200 টাকার বোরকাটা আজকে পানির দামে ঢেলে দিব, জাস্ট তোমাদের হাতে তুলে দিব। সো লাইভটা সবাই মিলে শেয়ার করে ফেলো, কারণ এই বোরকা তোমরা, এটা মিনিমাম 2200 টাকার বোরকা আজকে তোমরা পানির দামে পেয়ে যাচ্ছ। সো আমাদের নুরি যে বোরকাটা পরে আছে, ফ্যান্টাস্টিক, জাস্ট অসম কালেকশন নুরি যে বোরকাটা পরে আছে। তো আমরা হচ্ছে আজকে কমেন্ট দেখতে পাচ্ছি না, অনেক অনেক কমেন্ট আমাদের চলে আসছে, তারপর আমরা চেষ্টা করব সব কমেন্টগুলো নেওয়ার জন্য। অনেক দূরে আজকে যেহেতু বোরকা করছি এর জন্য আমরা একটু ক্যামেরার লোক, আমরা এটা একটু দূরে নিয়েছি। তো আমরা সব আপুদের মোটামুটি জয়েনিংটা পেয়ে যাচ্ছি, তো আমরা এখন শুরু করব কমেন্ট সিগমেন্টে যাওয়া। সো সবাই তাড়াতাড়ি আমাদের বোরকাতে জয়েন করো বোরকার লাইভে। এই যে দেখো এই বোরকাটা কিন্তু দেখো কোটি সিস্টেমের, সামনের অংশটা কোটি সিস্টেমের। সো এইটা দেখো জাস্ট অসাম একটা বোরকা, এটা কিন্তু পুরোটাই কোটি সিস্টেমের আছে। এবং এটা হচ্ছে ফিতা দেওয়া আছে, দেখো এই অংশটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিতা দেওয়া আছে। এই বোরকাটা খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে। তো আমাদের নুরি কিন্তু এই বোরকাটা দেখেই সে লাভ দিছে, এই বোরকা তার নেওয়াই লাগবে, এই বোরকা সে চাই চাই। সো তোমাদেরও এমনই মনে হবে, এই বোরকা তোমাদের চাই চাই, এত সুন্দর একটা বোরকা তোমাদেরকে আমি দিচ্ছি। সো
আমাদের এই বোরকাটার স্লিভটা দেখিয়ে দিয়েছি, পুরো বোরকার বডিগুলো এবং সাইজ সবকিছু আমি বলে দিচ্ছি। এই বডিগুলো একেবারে ফ্লোর টাচ, ফ্লোর টাচ দেখো, এই বোরকাগুলো একেবারে ফ্লোর টাচ। এটার লেন্থ হবে তোমাদের, মেজারমেন্ট টেপ বের করো, আজকেও আবার এটা নিয়ে গ্যাঞ্জাম করবে। আমি জানি মেজারমেন্ট টেপ নিয়ে বলবে কি, এটা আজকেও নেই আমাদের কাছে। কোথায় মেজারমেন্ট টেপ, কোথায় এটার হিসাবটা বের করো। মেজারমেন্ট টেপ দিয়ে আমি তোমাদেরকে এটা মেপে বলছি, এই বোরকাটার মাপ হবে একেবারে এক্স্যাক্টলি এটা 65 থেকে 70 ইঞ্চি। তোমরা চাইলে এটাকে কাটিয়েও নিতে পারো, একেবারে 60 থেকে মানে 65 কনফার্ম এটা। এবং এটার বডি সাইজ আমি তোমাদেরকে মোটামুটি 46 পর্যন্ত দিতে পারবো, যে যত বডি চাও মোটামুটি আমি 46 পর্যন্ত দিতে পারবো। এবং এইটার হচ্ছে আমি যেটা ধরে আছি, দেখো এটা অনেক সুন্দর এবং এটার সাইজটাও অনেক সুন্দর করে দেওয়া আছে। এবং আমি তোমাদের প্রত্যেকটা বোরকা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, প্রত্যেকটা ডিজাইন অসাম, এবং এগুলো সব দুবাইয়ের। তো এটার আমি পুরো অংশগুলো আমি একটু দেখাবো। নুরি আসো একটু পরে পরে একটু দেখাও, নুরি নুরি আমাদেরকে একটু পরে দেখাবে সবার সামনে যে আমাদের এটার হিজাবটা কিভাবে পড়তে হয়, নুরি একটু পরে দেখাবে। সো আমরা একটু পরে দেখাচ্ছি, নুরি আমাদের সামনে আসছে, নুরি আসো, নুরি বোরকাটা একটু তোমাদের সবাইকে পরে দেখাবে। সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন করেন এই কাপড়গুলো, এবং দুবাইয়ের এটা, এই কাপড়টা একদম দুবাইয়ের একটা সিল্কের, খুবই সুন্দর অসম একটা কালেকশন। আমি জীবনে প্রথম বোরকা করছি, দ্যাটস ওয়াই আমি জানি না কি করে বোরকা দেখাতে হয়, এটাও আমি জানি না, আমি তারপরও চেষ্টা করছি আমার তরফ থেকে বেস্ট। সো এইটা হচ্ছে বোরকার ফিতাটা, এবং এখানে কিন্তু সব সিল্কের কাপড় দিয়ে পাইপেন করা আছে। এবং এইটা হচ্ছে পুরো বোরকাটা কোটির মতো করে, অনেক সুন্দর একটা ড্রেস মানে বোরকা। হ্যাঁ এটা হচ্ছে হিজাবটা, জোরে বলো নুরি, এটা দুই বাজের। হ্যাঁ এটা জাস্ট এভাবে পিছনে ফিতাটা এভাবে বেঁধে, এভাবে বেঁধে পিছনে। সামন হেল্পার, ইটস ভেরি মাচ বিউটিফুল বোরকা, ভেরি মাচ বিউটিফুল। তো এখানে হচ্ছে আমরা এই বোরকার হিজাবটা আমরা দেখে নিয়েছি, মানে যেটা হচ্ছে মেকআপটা। এবং দেখো কত এটা, এটা চুলটা দেখা যাবে না টোটালি, এবং এটা হচ্ছে পুরোটাই মেকআপ থাকবে। এবং এখানে কিন্তু এই যে হিজাব আছে, হিজাবে কিন্তু পুরোটার মাঝে কিন্তু এভাবে করে এই যে এরকম পাইপেন করা আছে। এবং বোরকা হচ্ছে এরকম, যদি বোরকা না হয় তাহলে সে অনেকেই এরকম টাইপের বোরকা ছাড়া পড়তে চায় না। আমরা আজকে এই বোরকাটা মার্কেট প্রাইস হচ্ছে 2200 টাকা, আমরা আপুদেরকে আজকে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্রাইসে দিয়ে দিচ্ছি, একেবারে একটা বোরকার দামে দুইটা। এবং প্রথম 50 জন যারা আজকে আমাদের প্রত্যেকটা বোরকা থেকে, যে প্রথম 50 জন অর্ডারকারীরা একটা বোরকা ফ্রি পাবে। সো আমি প্রত্যেকটা লাইভে এরকম অফার দিয়ে থাকি। দেখো এই অংশগুলো অনেক সুন্দর নুরি, একটু হ্যাঁ পার্ট পার্ট করা আছে এগুলো, দেখেছো এই যে পিছন থেকে এইভাবে করে এনে দিতে হবে, অনেক সুন্দর, জাস্ট ফুলের পাপড়ির মতো পরে আছে। এবং স্লিভটা দেখাও নুরি, ভালো করে স্লিভটা দেখাও, জাস্ট অনেক সুন্দর। এই বোরকাটা আজকে বলতে গেলে অর্ধেক প্রাইসে পাওয়া যাবে, মার্কেট প্রাইস থেকে অর্ধেক প্রাইসে এই বোরকাটা পাওয়া যাবে। তো এটার অনেক ঘের অনেক বেশি, এটার কি কালার আছে আর কোনো, এটা আর কোনো কালার নেই। এবার আসো এই বোরকাটা নুরি একটু ধরো, আমি তোমাদেরকে সবাইকে একটু দেখাই। দেখো এই বোরকাটা জাস্ট অসাম একটা কালেকশন। এটা হচ্ছে এখান থেকে বেঁধে নিতে হবে, যেহেতু নুরি পরে আছে তো আমি একটা বোরকা ধরে এভাবে করে দেখালাম। এটা হচ্ছে বেঁধে, জাস্ট এই হচ্ছে বোরকার অংশটা। আমার মনে হয় আমি সর্বভাবে বোরকাটা দেখিয়েছি। আমরা আজকে মোটামুটি 550 আপুদেরকে পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বোরকার যে সুন্দর অংশটা, সবচেয়ে সুন্দর অংশটা এটা স্লিভটা। স্লিভের মধ্যে কিন্তু এইভাবে করে এই যে দেখো রাবার সিস্টেম করা আছে, এবং এখানে হচ্ছে খুব সুন্দর করে এই বো টাইটা করা আছে, বো টাইটার ডিজাইনটা করা আছে। আপু তোমার সব লাইভে আমি অ্যাক্টিভ থাকি এবং শেয়ার করি আপু, থ্যাংক ইউ সো মাচ স্মৃতি আপু অ্যান্ড আপু অ্যাক্টিভ। আপু আমি বিকেলে স্টুডেন্ট পড়েছি, আপনারা দেখো আমরা আজকে বোরকা করছি, এবং সবাই আজকে লাইভে সিদ্ধান্ত দিবে নুরি আছে কোন বোরকাটা নিবে। সো এবার আসো আমার বোরকাটা, যারা আমার বোরকাটা দেখতে পাচ্ছ তারা, আমি আমি হচ্ছি অ্যামেচার বোরকা পরেছি আজকে, জীবনের প্রথম বোরকায় তোমরা আমাকে দেখছো। তো এই জন্য আমার আমার জন্য কতগুলো লাইক হওয়া উচিত আগে বলো আমাকে, আজকে জীবনের প্রথম তোমরা বোরকায় দেখছো। তা আমার বোরকাটা একটু আমি তোমাদেরকে দেখাবো, আমি কিন্তু অনেক স্টাইলিশ একটা বোরকা পরে আছি। দেখো আমি কিন্তু খুবই সুন্দর একটা স্টাইলিশ বোরকা পরে আছি, এটা হচ্ছে আমার বোরকাটা। যারা একটু গাউন টাইপের বোরকা পছন্দ করো, যারা স্টাইল বোরকা পছন্দ
পছন্দ করো, আসলে কি পর্দার মাঝে আবার স্টাইল কি। তারপরও আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের একটা সুন্দর একটা সময় যাচ্ছে, আমরা মানসিকভাবে যদি একটা জিনিসে নিজেকে অ্যাডাপ্ট করতে না পারি তখন সেই জিনিসটা মন থেকে আসে না। সো আমরা যে প্রোডাক্টটা পরবো বা যে আউটফিটটা করবো সেখানে যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন না থাকে সেখানে আমরা কনফিডেন্টলি কোথাও দাঁড়াতে পারি না। সো একটা বোরকা বিষয়টা এরকম যে তোমাকে কনফিডেন্ট দিবে, একটা স্মার্ট লুক দিবে, সেই স্মার্ট লুকটা যদি তুমি বোরকার মাঝে খুঁজে না পাও তাহলে কিন্তু সেই বোরকাটা তোমাকে কনফিডেন্ট এনে দিবে না। তো আমার বোরকাটা যেটা আমি পরে আছি মারাত্মক সুন্দর এবং মাশাল্লাহ সুন্দর। দেখো আমি খুব আমি তো এত কিছু পারি না, আমি হিজাব করতে পারি না, আমি কখনো করি নাই আমার লাইফে। সো আমি আজকে জাস্ট তোমাদেরকে দেখালাম যে এই জিনিসটা কি, এখানে কিন্তু অনেক কিছু আছে, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এইটা হচ্ছে গাউনটা, প্রথমে গাউনের স্লিভটা দেখো, আমার স্লিভটা দেখো, আমি যে স্লিভটা পরে আছি এখানে কিন্তু রাবার সিস্টেম করা আছে এবং এইটা হচ্ছে পুরো স্লিভটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই আমি কিন্তু প্রত্যেকটা বোরকার দাম আমি বলে দিচ্ছি এবং আমি এখনই জাস্ট সবগুলো একটু দেখাচ্ছি, দেখিয়ে বলছি এবং প্রথম 50 জনকে কিন্তু একটা বোরকা ফ্রি দেওয়া হবে। তো যারা অর্ডার করছো তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো এবং আজকে হচ্ছে মিনিমাম মনে করো দুটো বোরকার দামে আজকে একটা একটা মানে একটা বোরকা পাবে, দুটো কি বলে আমি দুটোর দামে একটা বোরকা পাচ্ছ না, একটার দামে দুটো বোরকা পাচ্ছে। সো একটার দামে আজকে সবাই দুটো বোরকা পাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের বিশেষ লাইভের বিশেষ স্লোগান। তো আমরা এই বোরকাটা একটু দেখব, এটা ওয়ান কাইন্ড অফ গাউন বলতে পারো। দেখো এটা কিন্তু পুরোটাই হচ্ছে গাউনের মতো আসছে, আমি কিন্তু গাউনটা তোমাদেরকে দেখালাম পুরোটাই হচ্ছে, এটা হচ্ছে একেবারে একটা পিচ কালার, পিচ অ্যান্ড হচ্ছে হোয়াইটের মাঝে, একদম দুবাইয়ের এই কাপড়গুলো দুবাই থেকে আসছে আমাদের। সো এইটা হচ্ছে ড্রেসটা, আমি একটু ধরো আমাকে আমার এটা একটু এপাশ থেকে একটু ধরো এবং আমি একটু দেখাচ্ছি, আমি তো পরে আছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা কোমরে বেল্ট থাকবে, এই যে এই অংশটা, এই বোরকাটা একটু ধরো আমি একটু দেখাচ্ছি, আচ্ছা এই পাশ থেকে একটু একজন ধরো, এখানে কিন্তু একটা কোমরে বেল্ট থাকবে এই বোরকাটার মাঝে। তো জাস্ট আমি একটু এটা একটু ধরো, আমি একটু বোরকাটা একটু দেখাচ্ছি যে এই হচ্ছে কোমরের বেল্টটা আমি কিন্তু বাঁধালাম। তো আমরা যদি ভালোভাবে দেখাতেই না পারি তাহলে আপুরা কিভাবে কনভিন্স হবে, কিভাবে বুঝবে, এটা হচ্ছে বোরকার বেল্টটা। তারপরে হচ্ছে একটা নেকআপ, নেকআপটা একটু দেখাচ্ছি তোমাদের, আমি কিন্তু শুরুতেই নেকআপটা পরে এসেছিলাম, এটা হচ্ছে পুরো নেকআপটা, নেকআপটা থাকবে এরকম, নেকআপই বলে তাই না এটাকে, মাস্ক বা নেকআপ যেটা হোয়াটএভার ইউ সে, এটা জাস্ট এভাবে করে ধরে এই যে বাদলা, ঠিক আছে। তো যারা বোরকা বিগিনার যারা বোরকা পরবে নিশ্চয়ই আমার চেয়ে সবাই এক্সপার্ট হবে, আমি তো বোরকা এই জীবনে প্রথম বোরকা পরলাম। সো এটা হচ্ছে, বাবা শ্বাস করতে পারছি না কেন, আমার জীবনের প্রথম প্রথম বোরকা পরছি আমি। সো এটা হচ্ছে আমার স্কার্ফ, তো এটা হচ্ছে আমার স্কার্ফ। শোনো আমি হচ্ছে আমার লাইফে আমি কোনোদিন বোরকা পরি নাই, এই হচ্ছে আমার জীবনের প্রথম বোরকা। সো আমি জানি না আমি কিভাবে পরছি, এটা তোমরা সুন্দর করে এই হিজাবটা দিয়ে এইভাবে করে খুব সুন্দর করে এই বোরকাটা পরতে পারবে। আমি আমি তো হিজাব বাঁধতেও পারি না, সো আমি এইভাবে জাস্ট একটু পরলাম বোরকার মধ্যে, হিজাবের মধ্যেও কিন্তু এইভাবে ডিজাইন করা আছে এই এই ডিজাইনটা দিয়ে। সো এইটার প্রাইসও অনেক রিজনেবল থাকছে। তো তোমরা সবাই মিলে আজকে আমাদেরকে সাপোর্ট করো, আমরা প্রথম একটা প্রোডাক্ট লঞ্চেস করেছি, সো এই প্রোডাক্টটা তোমাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের এই প্রোডাক্টটা এত রিজনেবল প্রাইসে দিব বলে। তো সবাই মিলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আজকে, এই বোরকাগুলো একটা বোরকার দামে দুটো বোরকা আজকে হবে এবং আজকে বোরকা কিনে বোরকা ফ্রি পাওয়ার লাইভ এটা। সো অ্যান্ড 22 সালের টপ ফ্রেন্ড সেরা একটি উইনার আয়োজন করো, ইনশাল্লাহ করে ফেলবো, সবাই জয়েন্ট থাকো আমাদের সাথে। কাজের কাজ করেছো বোরকা কিনে পরবে, আচ্ছা আচ্ছা সবাই আজকে বোরকা নিয়ে নিবে, সবার একটা করে বোরকা আজকে অবশ্যই হবে, কারণ কি আজকে এই বোরকাগুলো অনেক স্মার্ট কিছু বোরকা আমরা আজকে অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য। সো আমার বোরকাটা তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, আমার হিজাবটা একটু খুলে দিচ্ছি। তো আমি আমার বোরকাটা সবাই দেখেছো, এই বোরকাটা চাইলে তোমরা হিজাব ছাড়াও এভাবে মাথায় ওড়না দিয়েও অনেকেই আসছে যে একদম মানে হিজাব করতে পারে না, যেহেতু আমি প্রথম ফার্স্ট টাইম পরেছি আমারই একটু অন্যরকম লাগছিল, যারা প্রথম পরবে তারা এভাবে করে মাথায় ওড়না দিয়ে বা আরও স্টাইলিশ করে এটাকে পরা সম্ভব। সো এই বোরকাটা অনেক বেশি স্টাইলিশ। এবার আসো এবার এটার আমরা দুটো কালার দেখাবো। সো এবার আমরা এটার কালো আছে আমার কাছে, আমি যেটা পরে আছি সেটারই আবার কালো আছে,
তোমরা চাইলে এটা কালোও দেখতে পারো, কালোটাও অনেক অসম্ভব সুন্দর, কালো বোরকাটাও অসম্ভব সুন্দর একটা বোরকা। এটার মাঝেও সবকিছু সেম টু সেম আছে, বুকের বা কোমরের কাছে যে বেল্টটা থাকবে সেই বেল্ট থাকবে, কোমরের বেল্ট আছে, এটা কোমরের বেল্ট থাকবে, এবং এখানে যে নেকআপটা আছে নেকআপটা হচ্ছে কালো কালারের নেকআপ থাকছে, এই হচ্ছে কালো নেকআপ, এবং এটা হচ্ছে কালো স্কার্ফ, এখানে সাদা কালোর কম্বিনেশন করা আছে, এই স্কার্ফটা পরলেও অনেক সুন্দর লাগবে। সো এই বোরকাটাও তোমরা সবাই দেখতে পারো, এটাও অনেক চমৎকার, সাদা আর কালোর মাঝে খুবই সুন্দর। স্ক্রিনশট রাখো, কারণ এগুলা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। আমাদের বোরকাগুলা এত রিজনেবল প্রাইসে আজকে আমরা দিব যে এই বোরকাগুলো লাইভের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা কোনোভাবে আজকে আপুদেরকে, সব আপুদেরকে বোরকা আমরা জানি না লাইভের মধ্যে বাইরে আমরা বোরকা দিতে পারবো কিনা। আজকে পানির দামে বোরকা যাচ্ছে, পানির দামে, আমি জাস্ট বিশ্বাস করো নামে মাত্র প্রাইসে আজকে বোরকা দিচ্ছি। তো আমার এই বোরকার কি দুইটাই কালার আছে? সো আমার বোরকাটা আমরা কমপ্লিট করে ফেললাম, নুরির বোরকা আমরা দেখে ফেলেছি, এবার আসো আমরা ঢাকনা সুন্দরীর বোরকা দেখব। এইটা হচ্ছে আমাদের ঢাকনা সুন্দরী, সে তো নিজের জন্য নিছে, তার বান্ধবীকেও ধার করে নিয়ে আসছে, কোথা থেকে এক বান্ধবী টোকায় নিয়ে আসছে, সেই বান্ধবীকেও একটা বোরকা দিয়েছে, মানে আমার হচ্ছে এরা হচ্ছে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তো যাই হোক, এরা আমার অনেক প্রিয়। তো এনিওয়ে আমার হচ্ছে এই ঢাকনা সুন্দরী কোথা দিয়ে যেন এক বান্ধবী ধরে নিয়ে আসছে, তারও একটা বোরকা দিচ্ছে। তো যাই হোক, আসো আমরা একটু দেখে নেই ঢাকনা কোন বোরকাটা পছন্দ করেছে। এবার আসো আমাদের ঢাকনার বোরকা, এটা হচ্ছে আমাদের ঢাকনা সুন্দরী যেটা পরে আছে, ঢাকনা ধরো তো একটু, তো এটা হচ্ছে কামিজের মতো, দেখো এটা কিন্তু পুরোটাই একটা কামিজের মতো, এগুলো কিন্তু সব দুবাইয়ের অরিজিনাল, দুবাই কালেকশন। সো এটা হচ্ছে পানির দামে আজকে বোরকা যাবে, পানির দামে। সো এটা হচ্ছে হাতের অংশটা দেখো, স্লিভের অংশটাও খুব সুন্দর, খুবই ঢাকা, তুমি দূরে যাও তো, অনেক সুন্দর ঢাকনার বোরকাটা, অনেক সুন্দর। এখানে কিন্তু ফিশ কাটিং করা আছে, ফিশ কাটিং করা আছে, এখানে দেখো এটা কিন্তু ফিশ কাটিং করা আছে, এই যে দেখো ঢাকনার বোরকাটা কিন্তু ফিশ কাটিং বোরকা, এবং এগুলা কিন্তু খুবই আনকমন এবং খুবই স্টাইলিশ বোরকা। এবং দেখো এখানে কিন্তু একটা ফিতা দেওয়া আছে, এই ফিতা দিয়ে তুমি কিন্তু তোমার সাইজ অনুযায়ী তুমি বড় ছোট করিয়ে নিতে পারবে, এবং যদিও আমরা এখানে 46 সাইজ পর্যন্ত তোমাদেরকে বোরকাটা দিচ্ছি, তো সেক্ষেত্রেও দেখা যায় যে তুমি একটু বড় সাইজ দিলে, কারণ অনেক সময় দেখা যায় অনেকের হেলথ আপ ডাউন করে, সেক্ষেত্রে তোমরা একটু টাইট করে নিলে সেই অপশনটা কিন্তু এখানে আছে। সো ইটস ভেরি মাচ বিউটিফুল বোরকা। তো এটার সাথে তোমরা একটা স্কার্ট পাবে, ঢাকনাটা তো তোমরা দেখতেছো কালোর সাথে, তোমরা চাইলে এই কালারের সাথে কালোটা নিতে পারছো, কালোটা ঢাকনা পরে আছে, এবং ঢাকনা আরেকটা সুন্দর কালার দেখাচ্ছে, কালোটা তো তোমাদের আমরা দেখিয়ে দিয়েছি। এবার আসো আমরা একটা একটা মফ কালার দেখবো, যেটা পেস্টের মাঝে মফ কালারটা। সো আমরা চাইলে একটু রিকোয়েস্ট করতে পারি যে ঢাকনা এটা চেঞ্জ করে এটা পরে আসতে পারে, তাহলে আর একটু সুন্দর লাগবে। আমরা ঢাকনা একটু পরে আসুক, ততক্ষণে তোমরা আমাদের বোরকার ব্যাপারে একটু আর একটু বলি। আমরা কিন্তু এগুলো ইম্পোর্টেড বোরকা দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো অরিজিনাল দুবাই কালেকশন। সো এইসব বোরকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমরা দুবাই থেকে ইম্পোর্ট করেছি, এবং তোমরা জানো যে আমাদের সব কিছু যেটা অরিজিনাল সেটা আমরা অরিজিনাল বলি, যেটা আমরা বিডি প্রোডাক্ট সেটা আমরা বিডি প্রোডাক্ট বলেই সেল করি। কিছুক্ষণ আগে আমরা বিডি প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে লাইভে ছিলাম, এখন তোমাদের সাথে আমরা অরিজিনাল দুবাইয়ের বোরকা আজকে পানির দামে দেওয়ার জন্য আমরা লাইভে চলে আসছি। সো এখন বোরকার প্রাইস জানবো, আমাদের ঢাকনা একটু পরে অন্য কালারটা পরে আসবে, তারপরে আমরা হচ্ছে বোরকার প্রাইসটা জানবো। তো বোরকার প্রাইস শুনলে আজকে সবাই মানি, এক একজনে দুটা তিনটা করে বোরকা কিনবে, আত্মীয় স্বজনের জন্য কিনবে, কারণ এই বোরকাগুলো আমি আজকে সার্ভে করেছি অনলাইনে, আমি যেটা আজকে তোমাদেরকে দিব সেটা অনলাইনে মিনিমাম কোনো না কোনো পেজে 1500 টাকা বেশি প্রাইসে সেল হচ্ছে। তো আমি যেটা আজকে 2200 টাকা দিব সেটা তোমরা আজকে এত কমে পাবে চিন্তার বাইরে। তো সবাই মিলে তাড়াতাড়ি এখন একটু ধৈর্য ধারণ করো, আমরা ঢাকনার বোরকাটা দেখি আমরা প্রাইস বলে দিচ্ছি। সো দিলঝাঁক চুমকি চলে আসছে, মাশাআল্লাহ তোমাকে বোরকাগুলো অনেক সুন্দর, আমার বোরকাগুলো অনেক রিজনেবল হবে, সবাই আজকে পারচেজিং এর ক্ষমতার মধ্যে বোরকা থাকবে। সো আমরা হচ্ছে আজকে আমরা অনেক সুন্দর বোরকা পারচেজ করব, মানে সরি আমরা কিনবো, তাই না? আজকে আজকে কল্পতরু প্রথম বোরকা সবার জন্য প্রেজেন্ট করছে। সো আমরা হচ্ছে প্রাইস, আপু তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমরা এখনই প্রাইস বলে দিচ্ছি। ঢাকনা সুন্দরী আমাদের আরেকটা বোরকা পরে দেখাচ্ছে, এই বোরকাটা অনেক সুন্দর, দেখো এই বোরকাটা কিন্তু যে কিছুক্ষণ আগে ঢাকনা সুন্দরী একটা কালো কম্বিনেশনের বোরকা পরেছিল, এখন সে কিন্তু আবার একটা মুভ কম্বিনেশনের বোরকা পরল। তোমরা কিন্তু দুটোই নিতে পারো, দুটোই অনেক সুন্দর। এই যে উপরের যে পোর্শনটা এটা কিন্তু ফিশ কাট, নিচেরটা কিন্তু স্কার্টের মতো, আর উপরের যে হিজাবটা আমাকে একটা খালি হিজাব দেখাও, আমি একটু হিজাবটা দেখিয়ে দিচ্ছি, হিজাবটা অনেক সুন্দর। এটার কি আর কোনো কালার আছে? আরেকটা কালার আছে, আমরা একটু আরেকটা কালার দেখবো। আচ্ছা হ্যাঁ,
আচ্ছা পকেট আছে কিন্তু এই বোরকায়, কিন্তু পকেট হবে এই বোরকায়, কিন্তু পকেট হবে। আচ্ছা এরপরে তোমার বান্ধবীকে ডাকবো। সো এইটা হচ্ছে অনেক সুন্দর, এই হচ্ছে ওড়নার মতো করে এই হিজাব গুলো আসছে, ওড়নার মতো করে, প্লাস হচ্ছে এখানে একেবারে খুব সুন্দর একটা মেকআপ আসছে। তো আমি কিন্তু পুরোটাই খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছি। এবার আসো ঢাকনা সুন্দরীর বোরকাটাও অনেক সুন্দর। আজকে আমরা বোরকার প্রাইস গুলো এত রিজনেবল দিব যে সবাই আজকে পারচেজ করতে পারবে। এবার আসো ঢাকনার বান্ধবী, আসো ঢাকনার বান্ধবী। আমি চিনি না ঢাকনার বান্ধবীকে, ঢাকনার বান্ধবীর নাম, ওর নাম হচ্ছে কি নাম তাও আমি জানি না, ঢাকনা সুন্দরীর বান্ধবীর নাম আর কি হবে, এরমই কিছু একটা হবে, তো আমরা নাম জিজ্ঞেস না করলাম। তো আমরা এখন ঢাকনা সুন্দরীর বান্ধবীর নামটা না জানতে চেয়েও আমরা সুন্দর বোরকাটা দেখে নেই। এটা হচ্ছে মরুন কালার। শোনো বোরকা কিন্তু প্রাইসটা দিয়ে যেতে হবে, বোরকা কিন্তু ফ্রি দেওয়া যাবে না, আপুদেরকে ফ্রি দিব, তোমাকে কিন্তু ফ্রি দিব না। সো ঢাকনা বলে দিও তোমার বন্ধুকে, এইটা হচ্ছে ফ্রি দিয়ে কি হবে দিলে। আচ্ছা তাহলে আপুদেরকে কি দিব, আপুদেরকেও তো দিতে হবে। এইটা হচ্ছে মারুন কালার, এন্ড এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা মফ কালার। এইটা হচ্ছে আমাদের স্কার্ফটা এবং হ্যাঁ সাইডে কিন্তু খুব সুন্দর পকেট আছে, এখানে মোবাইল ক্যারি করার জন্য খুব সুন্দর একটা পকেট হবে। এবং এটা হচ্ছে ঢাকনার বান্ধবী তুমি পিছনে যাও, ঢাকনার বান্ধবীর নাম আমরা পরে শেয়ার করব। সো এটা হচ্ছে ঢাকনার বান্ধবীর কালারটা। ঢাকনার বান্ধবীর কি আর কোনো কালার আছে? তোমরা কোড নাম্বার বললো ঢাকনার বোরকা, ঢাকনা সুন্দরীর বোরকা এবং ঢাকনা সুন্দরীর বান্ধবীর বোরকা। সো এইটা হচ্ছে ঢাকনা সুন্দরীর বান্ধবীর আর একটা কালার, এইটা ধরো তো বান্ধবী, এটা ধরো, এটাও অনেক সুন্দর একটা কালার। এবং এটা হচ্ছে চকলেট কফি কালার, যেটা হচ্ছে চকলেট কফি, আর এইটা কিন্তু স্কার্টের মতো, এই এইটা কিন্তু স্কার্টের মতো। আমি আগেই বলছি ঢাকনা সুন্দরী যে বোরকাটা পরে আছে সেটার নিচের পার্টটা কিন্তু এরকম স্কার্টের মতো। সবাইকে আমি সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝাচ্ছি, আই হোপ সো কারো কোনো প্রবলেম হচ্ছে না। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, যে যেটা নাও প্রত্যেকটা কালার কিন্তু মাশাল্লাহ একেবারে অন্য রকম চমৎকার। এবং আজকে আমার মনে হয় সবাই বোরকা অর্ডার করতে পারবে। সো এবার আমি সবাই অর্ডার করতে যেন পারে সেই অনুযায়ী আমি দামটা বলছি। তোমরা জানো এগুলো হচ্ছে ডলারের দাম যে পরিমাণ বেড়ে গেছে, দুবাই থেকে আমাদের এই বোরকাগুলো পারচেজ করতে হয়েছে, এবং আজকে আমরা এই বোরকাটা হাতে পেয়েছি। এবং এই বোরকাটা আমাদের আগের তুলনায় আর না হলো ডলারের দামের কারণে আমাদের অনেক বেশি টাকায় পারচেজ করতে হয়েছে, বাট আমরা আজকে তোমাদেরকে চমক দিব, মানে তোমরা আনএক্সপেক্টেড দামে পেয়ে যাবে। আর কোনো কালার আছে? সব শেষ। আসো আমরা শুরুতে নুরির বোরকা থেকে বলছি, নুরির বোরকা, নুরির বোরকাটা নাকি আমার বোরকাটা থেকে বলবো? আচ্ছা নুরির বোরকাটা একটু দেখো, আমার বোরকাটার থেকে আমি দাম বলছি শুরু থেকে। আচ্ছা আমার বোরকাটা আমি আজকে তোমাদের সবার জন্য একটা সুন্দর একটা প্রাইজে আমার বোরকাটা দিচ্ছি, সুন্দর একটা প্রাইজে। এই প্রাইজে আমার বোরকাটা পাওয়া অসম্ভব, তারপরও আমরা দিচ্ছি আজকে মাত্র 1280 টাকা, মাত্র 1280 টাকা। আমি যে বোরকাটা পরে আছি মাত্র 1280 টাকায় এই বোরকা আজকে তুমুল ঝড়ে আজকে সবাই নিবে। এবং যারা 50 জন, যারা যে কোনো বোরকার মধ্যে হবে, যে কোনো বোরকা অ্যাড করে যারা প্রথম 50 জন পারচেজকারীর থেকে একজন একটা বোরকা ফ্রি পাবে। সো আজকে এই বোরকা আমারটা যাচ্ছে 1280 টাকা মাত্র। বিশ্বাস করো আমি 1300 টাকাও রাখার সাহস পাইনি, কারণ আমি চাই তোমরা বোরকাগুলো কিনো, আমি অনেক দূর থেকে কষ্ট করে বোরকাগুলো এনেছি। সো অ্যান্ড নুরিয়াপু তো কিউট, সবসময় নুরিয়াপুর অনেক ভোট আছে এবং নুরিয়াপু হচ্ছে সুপার সুপার স্টার হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের আজকের এই বোরকাটা 1280 টাকা, যেটা আমি পরে আছি এটা অনেক সুন্দর। এবং কোমরে কিন্তু সুন্দর করে একটা বেল্ট দেওয়া আছে, দেখো আমি কোমরে কিন্তু খুব সুন্দর করে একটা বেল্ট পরে আছি, এটা কিন্তু আলাদা করে একটা বেল্ট দেওয়া আছে। সো এই বোরকাটা আমি দুটো কালার দেখিয়েছি, একটা কালো আর একটা হচ্ছে এরকম পিচ কালার। সো এটা যারা নেবেন তারা 1280 টাকা কনফার্ম করেন, তাড়াতাড়ি এখানে ডান করেন। এবার আমরা নুরের বোরকা দিব, নুরের বোরকাটা কিন্তু মনে রাখবে বাইরে কিন্তু 2200 টাকা করে সেল হচ্ছে, যারা দুবাইয়ের বোরকা সেল করে। সো তোমরা সবাই একটু বিষয়টা সার্চ করে দেখবে, যদি সার্চ করে পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। এটা বাইরে 2200 টাকা করে বিক্রি হচ্ছে, দুবাই থেকে যারা এটা ইম্পোর্ট করে তারাই 2200 করে বিক্রি করছে, বাট আমরা রাখছি আজকে মাত্র 1400 টাকা, মাত্র 1400 টাকা।
আমরা আজকে নুরির বোরকাটা, নুরির নুরিকে আজকে 1400 টাকায় দিয়ে দিব, তাই না? সবাই সবাইকে আজকে নুরি 1400 টাকায় দিয়ে দিব। আজকে এই বোরকাটা সবাই 1400 টাকায় পেয়ে যাচ্ছ, আর আমার বোরকাটা সবাই পাচ্ছ 1280 টাকায়। সো আমি 1280 টাকা, নুরি হচ্ছে 1400 টাকা। সবাই প্রাইস মনে রাখবে, আমি 1280, নুরি হচ্ছে 1400। তো এবার আসো, এবার আপু তুমি অনেক কিউট, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আজকে বোরকা পরে কি বেশি কিউট লাগছে? সো অ্যান্ড দুবাই অলওয়েজ ব্ল্যাক বোরকা পরে। হ্যাঁ, দুবাইতে এই বোরকাগুলো অনেক বেশি চলে, এবং এই বোরকাগুলো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিলাম আজকে। এটা মার্কেট প্রাইস 2200 টাকা এই বোরকাটার, যেটা আজকে আমরা দিচ্ছি মাত্র 1400 টাকায়। মাত্র 1400 টাকায় আমরা আজকে এই বোরকাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একেবারে পানির দামে, জলের দামে। সবাই তাড়াতাড়ি রেডি হও। তো আমরা আজকে আমাদের ঢাকনার বোরকাটা দিয়ে দিচ্ছি মাত্র বলতো কত? মাত্র 1350 টাকা আজকে ঢাকনার বোরকাটা। এবং বান্ধবী আসো, বান্ধবীর বোরকাটা, এই বোরকাগুলো যারা নিবে, যেটা হচ্ছে সাইড পকেট আর এটা হচ্ছে পাশ পকেট, দুইটা একটু দেখে নাও, কালারগুলো একটু ভালো করে আবার একবার দেখাও। এবং তোমাদের, তুমি যেটা পরে আছো বান্ধবী, তার হচ্ছে এই কোটটা হচ্ছে বোরকার কোট, হচ্ছে বান্ধবী কোট, ঠিক আছে? বান্ধবী বোরকাটা হচ্ছে তোমরা পাচ্ছ আজকে মাত্র 1350 টাকায়, বান্ধবী বোরকা পাচ্ছ। এই বোরকার হচ্ছে কালার হচ্ছে এটা, এটার কামিজের কালারটা হচ্ছে কফি কালার, আর এটার তোমার হচ্ছে স্কার্টের কালারটা হচ্ছে মুভ কালার। তো আমরা হচ্ছে এটার ওড়নাটা, মানে হিজাবের ওড়নাটাও মুভ কালার পাচ্ছি, এবং এটা হচ্ছে নেকাপটাও পাচ্ছি আমরা জাস্ট 1350 টাকায়, বান্ধবী বোরকা। এবং এই হচ্ছে বান্ধবীর আরেকটা কালার, মরুন আর মুভ, এই দুটো কালার তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম 1350 টাকা। বান্ধবী যাও, একবার ঢাকনা আসো, ঢাকনাও 1350 টাকায়। ঢাকনার দুইটা কালার, এটাও হচ্ছে স্কার্টের মতো, এখানে আবার ফিতাও দেওয়া আছে, সব তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ফিতাও দেওয়া আছে, এবং এখানে হচ্ছে কামিজ দেওয়া আছে, খুবই সুন্দর করে কামিজ দেওয়া আছে। দেখো এখানে খুব সুন্দর করে কামিজ দেওয়া আছে, এবং এখানে কিন্তু স্লিভটাও অনেক সুন্দর আছে, এবং এখানে কিন্তু সাইড পকেট প্লাস ফিতা দেওয়া আছে। তো আমাদের ঢাকনা পরে আছে এই কালারটা, একটা মুভ, আর হচ্ছে প্যাস্টেল গ্রিন কালার বা হচ্ছে সি গ্রিন, যেটাই বলো, খুবই সুন্দর। পকেটে হাত দাও, ঢাকনা অনেক সুন্দর। এইটা হচ্ছে ঢাকনার বোরকা, কোড নাম্বার হচ্ছে ঢাকনা সুন্দরী 1350। ঢাকনা সুন্দরীর কালো আর একটা প্যাস্টেল গ্রিন, এই দুটো কালার ঢাকনা সুন্দরীর। সো এবার আসো নুরি, আসো। হ্যাঁ ও আমারটা, আমার কিন্তু 1280 টাকা। আমার বোরকার দুইটা কালার, একটা হচ্ছে কালো আর সাদা, আর একটা হচ্ছে কালো আর পিচ। সো আমারটা সবাই দেখে ফেলেছে, আর দুবার করে দেখতে হবে না, যার যেটা ভালো লাগে। এটা মাত্র 1280 টাকা, অনেক রিজনেবল প্রাইস। এবং এটার হচ্ছে স্কার্ফ হচ্ছে এই কালার, এবং এটার বেল্ট এবং হিজাব, যেটা নেকাব যেটাকে বলা হয়, তোমরা যেটাই বলো না কেন, নেকাবটাও খুব সুন্দর। সো একটা বোরকা তো ইমার্জেন্সিতেও অনেক সময় দরকার পড়ে। আমার তো খুবই মনে হচ্ছে আমি একটা আমার জন্য, তো আমার এটা তো অবশ্যই রাখবো, প্লাস তুরির একটা বোরকা আমার জন্য রাখবো। এগুলো দুবাই থেকে আসছে, এই কালেকশন আমি এবার না রাখলে আর পরে পাবো না, জানি না পরে আর বোরকা আনবো কিনা। সো আমাদের নুরির বোরকাটা কিন্তু 2200 টাকার বোরকা আজকে 1400 টাকায় দেওয়া হলো। মানে তোমরা আজকে দেখো, দুইটা বোরকার দাম হতো তোমাদের মিনিমাম 4400 টাকা, সেখানে তোমরা মাত্র 1400 টাকায় একটা বোরকা পাচ্ছ। তো দুইটা বোরকা কিনলে পাবে 2800 টাকা, আর সেখানে হচ্ছে দুইটা বোরকা যেখানে দাম ছিল 4400 টাকা, বাইরেটা 2200 টাকার কমে এক টাকাও হবে না। এই বোরকার মানে যেটা কারুকাজগুলো অনেক সুন্দর। দেখো এভাবে করে দাঁড়াও, ব্যাটম্যানের মতো করে একটু হেঁটে আসো তো নুরি, ব্যাটম্যানের মতো করে সুন্দর করে, ওইভাবে না, তুমি পিছনে যাও, তারপরে ব্যাটম্যান যেভাবে হেঁটে আসো ওইভাবে করে হেঁটে আসো। ওই খাইলো ব্যথা নুরি, একটা নুরি ব্যথা পেয়েছে। সো ব্যাটম্যানের মতো করে নুরি হেঁটে আসছে আমাদের, দেখো নুরি আসো ব্যাটম্যানের মতো করে হেঁটে আসো, এই যে অনেক সুন্দর। সো নুরির বোরকাটা মারাত্মক সুন্দর। সো অ্যান্ড আল্লাহ আপু তোমার বোরকাগুলো খুব সুন্দর, আসলে অনেক রিজনেবল প্রাইস অলসো, অনেক সুন্দর বোরকা। আপু শুধু কামিজ দেওয়া যাবে না, আপু কিভাবে কামিজ দেওয়া যাবে, এটা তো সেটের বোরকা, সেটের বোরকা তো ভেঙে তোমাদেরকে কামিজ দেওয়া যাবে না। তো আজকে আমাদের প্রেজেন্টেশন ছিল অনেক সুন্দর, আমার মানে সহযোগীরা অনেক সুন্দর পারফরমেন্স করেছে, অ্যান্ড থ্যাংকস অল অফ ইউ যারা আমাকে আজকে আমার লাইভের যারা
সহযোগী ছিল আমাদের নুরি, আমাদের ঢাকনা সুন্দরী, ঢাকনা সুন্দরীর আননোন বান্ধবী। সো সবাই প্লিজ কাম অন স্টেজ এন্ড তোমরা সবাই তাদের জন্য হাতে অবশ্যই একটু তালি মানে লাইক রিয়্যাক্ট করো সবাই। আমাদের আজকের এই সুন্দর একটা আয়োজন ছিল তোমাদের জন্য এবং আমি প্রাইজগুলো বলে দিচ্ছি। আমার বোরকার দুটো কালার, সাদা কালো প্লাস আমি যেটা পরে আছি, মাত্র 1280 টাকা। নুরির বোরকার একটাই কালার, খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা বোরকা, যেটার দাম মার্কেট প্রাইস 2000, আমরা রাখছি 1400 টাকা। আর হচ্ছে ঢাকনা সুন্দরীর দুটো কালার, একটা কালো আর একটা প্যাস্টেল গ্রিন, প্লাস হচ্ছে মোভ আর প্যাস্টেল গ্রিন, এবং ঢাকনা সুন্দরীর প্রাইস হচ্ছে 1350 টাকা। এবং আমাদের আননোন বান্ধবীর প্রাইস হচ্ছে চকলেট আর হচ্ছে মুভ কালার, প্লাস হচ্ছে এইটা হচ্ছে মরুন আর মুভ কালার, এই দুটোর প্রাইস হচ্ছে মানে 1350 টাকা করে। তো তোমরা কোড ইউজ করতে পারবে আপুর বোরকা, নুরির বোরকা, ঢাকনা সুন্দরীর বোরকা, বান্ধবীর বোরকা। তো চারটা ডিজাইন আমরা দেখিয়েছি, চারটা কোড তোমাদেরকে দিয়ে দিলাম। তো আজকে এত সুন্দর লাইভে তোমরা আমাদের সাপোর্ট করেছো, আমাদের সাথে এত সুন্দর একটা লাইভে এসেছো এবং ইটস বিগেস্ট এন্টারটেইনমেন্ট ফর আস অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে এই সুন্দর লাইভটা দেখার জন্য, লাইভের সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আবারও আবারও কালকে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।